ফ্রাইড রাইস করব। তো ফ্রাইড রাইস করার জন্য আমি একটু সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, ওইটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। সাদা পানি চলে গেছে, মোটামুটি সাদাটা পানি চলে গেছে। লাস্ট ওয়ান একটু দিয়ে দিই গাছ। এই পানিগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিব। আর এখন আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভাত রান্না করার জন্য আমি একটু পানি বসিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু সয়াবিন তেল দেবো আর লবণ দেব। তো একটু সয়াবিন তেল লবণ দিয়ে এটাকে আমি একটু আর একটু লবণ দিয়ে দিব এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ। চাল দেওয়া পানিগুলো আমার ইয়েতে দিয়ে দিতেছি গাছের গোড়াতে। নয়নতারা গাছ অনেক সুন্দর হয়, পুষ্টি পায়। একটু দে এখন চালটা আমার প্রায় 90% হয়ে গেলে আমি এটাকে ঝেড়ে একটু ট্রেতে রেখে দিব, তারপরে এটা ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। এখন একটু আর্লি মর্নিং আমি এটা করতেছি, আসলে রাতে করলে ভালো হয়, রাতে লাইট ইস্যু থাকাতে আমি রাতে করতে আসি না, এই জন্য মোটামুটি হয়ে গেছে আমার। এটুকু বাইর থেকে হয়ে যাবে, ভিতর থেকে একটু চাল চাল থাকলে বুঝবেন যে হয়ে গেছে। এই পর্যায়ে প্রায় 90% হয়ে গেলে আমার আমি এটা নামিয়ে নিব। তো আমার হয়ে গেছে, এখন আমি একটু ঝেড়ে নিব চালগুলো। এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস বানানোর চালগুলো আমি রেডি করলাম। তারপরে আমি ওই চালগুলোকে যখন আমার 90% হয়ে গেছে, তখন আমি চালগুলোকে এখানে ঢেলে একটু ট্রের মধ্যে ঢেলে একটু নেড়েচেড়ে ফ্যানের নিচে রেখে দিব। রেখে তারপরে ফ্রিজে রাখবো একটু, তাহলে আমার ভাতগুলো ঝরঝরা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জানা ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনারা সবাই জানেন ছেলেটি গত কয়েকদিন কীরকম টেম্পারেচার গেছে, অনেক মানে নিয়ে পা কামড়ায় ধরে আসে। তো অনেক টেম্পারেচার গেছে, তো যত সিম্পল পারা যায়, যত মানে সহজ করা যায়, যাতে খেয়েও আরাম রান্না করতেও আরাম, এরকম করে চাল গত গরমের সময়। তো আজকে একটু বাদ মানে মেঘলা দিন পড়েছে বা একটু গরম, টেম্পারেচারটা অনেক কম। তো আমার ছেলে বলতেছে মামাজকে কত মানে বলে কি কয়েকদিন শুধু খাইলাম, তুমি কি নাস্তা বানানো বা অন্যগুলো বানানো ছেড়ে দিছো? তাহলে আচ্ছা ঠিক আছে, আজকে বানাচ্ছে। তো এই জন্য আমার ছেলের আবদারের জন্য আমি বলছি আজকে একটু চাইনিজ রেসিপি করি। তো আজকে সে গড়েও আছে, এই জন্য করতে আমার অনেক মজা লাগবে। চলেন ছেলের আবদার পূরণ করি। আমি চিকেন ব্রেস্ট পিস দিয়ে একটা চাইনিজ রেসিপি করব। এই জন্য আমি এটা আসলে পাটার পর আমি কিছুক্ষণ আগে এটাতে গোলমরিচ গুঁড়া করেছি, তো এই জন্য আমি পাটার উপরে এটা করে নিতেছি। একটু এছাড়া হলে ভালো হয় হাড্ডি ছাড়া, বাট আমি হাড্ডিটা যেহেতু আমরা গড়ি খাবো, এই জন্য হাড্ডিটা আর করতেছি না, রেখেই দিতেছি। এখানে কিছুক্ষণ আগে গুঁড়া করছিলাম গোলমরিচ, তো আমি বলি তা থাকুক অসুবিধা কী। তারপরে এটাকে আমি একটু গোলমরিচ আর গোলমরিচের পাটা ছিল অনেকখানি মাখানো হয়েছে, তারপরে যেটা গুঁড়া করছি ওইটা একটু দিয়ে আমি লবণ দিয়ে মাখায় এখানে রেখে দিব। এটা হচ্ছে আমার ফ্রেশ গোলমরিচের গুঁড়া, আমি এখনই করে নিয়েছি। তো একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়া দিয়ে, যেহেতু আমি আজকে একটু চাইনিজ ফ্রায়েড রাইস করবো, চাইনিজ সবজি করবো, সব কিছুতে আমার একটু গোলমরিচ লাগবে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে করে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে এটাকে আমি এই রেসিপিটা করতে আমার লাগবে, এটা হচ্ছে আমি বাটারটা ইউজ করতেছি, কারণ এখানে আমি বাটার লাগবে, এ হচ্ছে আমার বাটার, সয়া সস লাগবে, এটা অনেক ভালো সয়া সস, কিকুমানের রসুন লাগবে একটা, খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে
হয়ে যাচ্ছে, একটু মধু লাগবে, যাতে আমার মধু একটু মধু লাগবে, মধু আমার শেষ পর্যায়ে চলে আসছে, মধু লাগবে আর লাগতেছে আমার সয়া সস, সিরকা, সাদা সিরকা, হোয়াইট ভিনেগার, এটা লাগতেছে আমার বাটার। এখন সময় হয়ে গেছে আমার ভাজার, আর লাগতেছে আমার ময়দা, তো আমি এটাকে ময়দাতে কোট করে বাটারে ভেজে দিব। তো চলেন আমি এখন একটু বাটার দিয়ে নিচ্ছি, চিনা বাটার ইউজ করতেছি, রান্নার জন্য বেশি লাগবে তো ওই জন্য চিনা বাটার ইউজ করছি। আমি এই মাংসগুলোকে আমার মেরিনেট হয়ে গেছে যথেষ্ট সময়, তো আমি এগুলোকে একটু ময়দায় কোট করে বাটারের মধ্যে ভেজে নেব। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটাতে ইয়ে ছিল না, হাঁটির ছিল না, তো আমি একটু হাঁটি রেখে দিছি। মোটামুটি আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে, এখন আমি যা করব এটা হচ্ছে বাটার দিয়ে দিব, আর একটু বাটার দিয়ে দিব। রসুন কুচি গুলি দিয়ে দিব, ওটা লাগবে না। হচ্ছে মধু, মধু আসলে আর একটু বেশি হলে ভালো ছিল, পরে যা আছে তাই সেটাই দিয়ে দিতেছি আমি। দেড় চামচ পরিমাণ সয়া সস, আর কিছু এক চামচ পরিমাণ সিরকা। আমার অনেক মজা লাগে, আমি যখন আমাদের রেস্টুরেন্ট মিটআপে যাই তখন আমি ফ্রায়েড রাইসের সাথে এই জিনিসটা আমি খুব এনজয় করে খাই, কারণ আমার যে কোনো মিষ্টি রান্না আমার বা যে কোনো মিষ্টি আমার ভালো লাগে, তো এই রান্নার মধ্যে সবাই অনেক ঝাল নেয় আবার আমি এই যে এটাই খাই আর কি। এখন চলতেছে আমার ফ্রায়েড রাইসের প্রস্তুতি, তো ফ্রায়েড রাইস করার জন্য আমি আমার একটু বড়ো ছড়ানো পাতিল নিয়ে নিছি, তার মধ্যে দিব আমি একটু বাটার, আগুনটা খুব মায় নেই, তারপরে আগুন বাড়াবো, চাইনিজ রান্না কিন্তু বেশি আগুনে হয়। আমি এই তিন রকমের, আসলে বরবটি আমার ঘরে শেষ হয়ে গেছে, আর এই তিন রকমের সবজি আমি ইউজ করতেছি, এটা আমি গতকালকে ভিজায় রেখে সকালবেলা সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটা আমার ভালো লাগে ফ্রায়েড রাইসে দিতে, তো আমি আগে গাজরটা দিয়ে দিচ্ছি। একটু আগুন বেশি বেশি করে নেব, তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিতেছি, এগুলো তো আমার সিদ্ধ করাই আছে। এটার মধ্যে আমি একটু গোলমরিচ দিব আর একটু লবণ দিব, গোলমরিচের গুঁড়া দিয়ে নিতেছি, আবার চাল যখন দিব তখন আবার দেব লবণ, একটু লাগবে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু বাতের মধ্যে আমার ইয়ে দেওয়া আছে, বাতের মধ্যে আমার লবণ দেওয়া আছে, এই জন্য আমি একটু অল্প লবণ, ও
ফ্রাইড রাইস একটু গোলমরিচ পরে ছড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখতে ভালোই লুক আসছে। একটু গোলমরিচ দিয়ে আর ওইদিকে আমার চাইনিজ সবজির বসায় দিছি, চাইনিজ সবজির এটা বসায় দিছি, সিদ্ধটা বসায় দিছি, তারপরে এটাও করে নেব। হয়ে যাবে, একটু চিনি দিয়ে আমি এখন নামিয়ে নেব। আমার ছেলের খুবই ফেভারিট আজকে এই যে আমার চাইনিজ সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি যেটা করবো, একটু তেল দিব, সয়াবিন তেল, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি ইয়ের জন্য, চাইনিজ সবজির জন্য। কাঁচামরিচগুলো দিলাম, কাঁচামরিচগুলো মাঝখানে ফেলে আমি বিচি, মাঝে দিয়ে চিরে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। গোলমরিচ পুরা লাগবে, একটু লবণ লাগবে আমার, একটু হালকা চিনি। হ্যাঁ আপু, আমার ছেলে খাবারে কবে চলে আসছেন, গোসল হয়ে গেছে তোমার? দাঁড়া আমি থালটা সাজাইয়া, থালিটা সাজাইয়া, চাইনিজ রেসিপির থালিটা সাজাইয়া একটু লবণ চিনি এর মাঝে দিব। একটু চিনি দে, আধা চামচ চিনি, একটু লবণ দে। এটা আমার কি ভালো লাগে, এখন আমি লবণ চিনি দিয়ে দিছি, একটা বোধহয় বন্ধ ছিল, ওই সময় কথা বলতেছিল তো। তারপরে আমি এখন একটু, ও তারপরে এটা আমি, ও সরি সরি, কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছিলাম। হয়ে গেছে, এখন আমি প্লেটিংটা করে নিই। ইসমাম আমার ছেলে ডিউটিতে চলে যাবে তো সেই জন্য আমি তাড়াহুড়া করে তার প্লেটিংটা করে নিয়েছি। কি আমি লাগতেছে দেখে, এই হচ্ছে আমার ছেলের আবদার, দেখি ছেলে খেয়ে কি বলে। প্রতিদিন এই সময়টাতে, আমাদের খাবারের সময়টাতে কারেন্ট নিয়ে যায়, তো আমরা অন্ধকারে, তো ডাইনিং টেবিল তো পুরো অন্ধকার এখানে এই রুমে, এইদিকে আলো আসে একটু, এই জন্য এই রুমে আমরা খাবারের আয়োজন। এই হচ্ছে আমাদের আজকের প্রিপারেশন, ইসমামের তো খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মাছের টক, একটা সবজি, এগুলো কালকে ছিল। আর এটা হচ্ছে আমার টক দই, হচ্ছে আমার টক দই, আর হচ্ছে ফ্রায়েড রাইস। তো আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করে দিই, কালকে আবার নতুন কিছু, নতুন একটা দিন, নতুন কিছুর সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর আমাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।